আগেকার দিনে পঞ্চায়েত প্রধানকে না পাওয়া গেলেও তার লাঠিখানা পাঠিয়ে দেয়া হতো এই ভেবে যে তিনি আসেননি তো কী হয়েছে, তার সম্মানে তার লাঠিখানা পাঠিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেটের প্রেক্ষাপটে তামিম পঞ্চায়েত প্রধানই হয়তো হবেন, জাতীয় দলে না থেকেও জাতীয় দলের ক্রিকেটারদের কাছে ঠিকই পৌঁছে যাচ্ছে তার ব্যাট, উপহারের মোড়কে নয়তো আবদারের কারণে। জুনিয়র কিংবা সিনিয়র, সতীর্থ যেই হোক, তামিমের ব্যাট যেন তার চাই চাই। জয়ের হাতে যে ব্যাটখানা দেখছেন সেই ব্যাট 9ই নভেম্বর ছিল তামিম ইকবালের, 10ই নভেম্বর হয়েছে মাহমুদুল হাসান জয়ের। হ্যাঁ, তামিমের থেকে হস্তান্তর হয়ে জয়ের কাছে গিয়ে থেমেছে। মূলত গতকাল অনুশীলনের সময় তামিম ইকবাল এই ব্যাট উপহার হিসেবে দিয়েছেন মাহমুদুল হাসান জয়কে, আর সেই ব্যাট নিয়ে জয় পরের দিন এসেছেন অনুশীলনে। তখন উপস্থিত সবাইকে নিজের এই ব্যাট ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়েছেন মাহমুদুল হাসান জয়। জয়কে ব্যাট না দিলেও তেমন ক্ষতি হতো না, ব্যাট দেওয়া হয়েছে এতে তামিমেরও কোনো লাভ হয়নি। তবে অনুপ্রেরণা বলেও তো কথা আছে, আছে স্নেহময় সম্পর্কের বন্ধন, তামিম হয়তো সেটাই বজায় রাখতে চেয়েছেন, আর তাই নিজের ব্যবহার করা একখানা ব্যাট উপহার দিয়েছেন জয়কে, আর সে ব্যাট পেয়ে বেশ খুশি হয়েছেন ডানহাতি এই ওপেনার। আর এই খুশির পেছনের নামটা তামিম ইকবাল খান, যিনি জুনিয়রদের আগলে রাখতে পছন্দ করেন। অবশ্য তার ব্যবহার করা ব্যাট নিয়ে খেলেননি এমন ক্রিকেটার খুব কমই আছে। জুনিয়র থেকে শুরু করে তামিমের সিনিয়র মাশরাফি বিন মর্তুজাও তামিমের ব্যাট নিয়ে খেলেছেন, এমনকি মাশরাফি তো তামিমের থেকে ব্যাট চেয়ে নিয়েও খেলতেন আগেকার সময়ে। জয় কিংবা মাশরাফি, তাদের সবারই ব্যাট কিনে খেলার সামর্থ্য আছে, এমনকি তারা নিজেদের ব্যাট দিয়ে খেলে থাকেন বেশিরভাগ সময়। কিন্তু সতীর্থদের থেকে উপহার পাওয়া ব্যাট দিয়ে খেলা একটু অন্যরকম অনুভূতির জন্ম দেয়, আর এজন্য তামিমের কাছে কেউ কখনো ব্যাট চাইলে তিনি না করেন না, বরঞ্চ মাঝে মধ্যেই তিনি নিজ থেকে উপহার পাঠিয়ে দেন। এটাই যেন তামিমের বিশেষত্ব, ভালোবাসা সম্মান আর প্রতিশ্রুতিতে তামিম যেন বারবার আটকে যান। এমনকি একটা বিষয় খেয়াল করলে দেখবেন তামিমের ব্যাটের যে স্পন্সর সেটিও বেশ পুরনো, সাকিবরা মুহুর্মুহু স্পন্সর পরিবর্তন করলেও তামিম পড়ে আছেন পুরনো সেই সিএ কোম্পানির সঙ্গে। এ যেন ব্যবসায়িক সম্পর্কের চেয়েও বেশি হয়ে গিয়েছে তামিম ও সিএ কোম্পানির সম্পর্ক। গত বিপিএলে তামিম ডেকে নিয়ে সাইফুদ্দিনকে ব্যাট উপহার দিয়েছিলেন, এবার বিপিএলের আগে জয়কে ব্যাট দিলেন। ক্রিকেটের এই চিরাচরিত বন্ধুত্ব সুলভ সংস্কৃতি যেন তামিমের হাত ধরেই বেঁচে আছে। তামিমের মতো করে এমন ব্যাট গিভ অ্যাওয়ে করতে দেখা যায় না অন্য কোনো ক্রিকেটারকে, যেখানে একটা ব্যাটের মূল্য 50,000 থেকে লাখ টাকা পর্যন্ত হতে পারে, সেখানে তামিম অবলীলায় নিজের ব্যাট উপহার হিসেবে পাঠিয়ে দেন সতীর্থদের ব্যবহারের জন্য। গত কয়েক বছরে তামিমের ব্যাট গিভ অ্যাওয়ের সংখ্যা হিসেব করলে যা তার বাজার দর হিসেব করলে লাখ টাকা পার হয়ে যাবে। টাকার অঙ্কে হাজার কিংবা লাখ যাই পার হোক না কেন, তাতে যেন তামিমের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। ছোট ভাই, জুনিয়র সতীর্থ আরও নানান সম্পর্কই তার কাছে মুখ্য বিষয়, আর এজন্যই কদিন পর পর খবর পাওয়া যায় আরও একখানা ব্যাট গিভ অ্যাওয়ে করলেন তামিম ইকবাল খান। তামিম তো এমনই মাঠে না থেকেও আছেন সবার সঙ্গে। আবু নাঈম, স্পোর্টস টাইমস।